আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো এবং তোমাদের জন্য আজকে আমি একটা সাজেশন নিয়ে এসেছি, নতুন সাজেশন। তোমাদের সাজেশনটা হচ্ছে যারা অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, তাদের জন্য আজকের এই সাবজেক্টটার সাজেশন নিয়ে এসেছি। নাম হচ্ছে, বিষয়ের নাম হচ্ছে ব্রিটিশ ভারতের সাংবিধানিক ও রাজনৈতিক উন্নয়ন, এবং এই বিষয়টা সব থেকে হার্ড আমার কাছে মনে হচ্ছে, কারণ এই সাবজেক্টের যে অধ্যায়, অনেকগুলো অধ্যায় চ্যাপ্টার, এগুলা পড়তে অনেক সময় লাগবে তোমাদের। এবং সেই চিন্তাধারা থেকেই তোমাদের জন্য এবার আমি শর্টকাট সাজেশন নিয়ে এসেছি। তোমরা বাজারে যে সাজেশন আছে সেই সাজেশন থেকে তোমরা কম্পেয়ার করবা এবং অন্যান্য সাজেশন থেকে কম্পেয়ার করবা, আমাদের সাজেশনটা কেমন, অন্যান্য সাজেশন কেমন, সেটা কম্পেয়ার করে তোমরা পড়বা। আর অবশ্যই পরীক্ষার পরে কতটুকু কমন পেয়েছো সেটা অবশ্যই আমাদেরকে জানাবা, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমাদের এই সাজেশনের ভিতরে ক বিভাগে যে প্রশ্নগুলো রেখেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়বা, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি এখন বলে দিয়েছি, 30টার প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের যে পাঠশালা বন্দোবস্ত কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়বা, এটা প্রথম অধ্যায়ে আছে, দেখবে প্রশ্নটা। তারপর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কি, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? তারপরে প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখো, সমাজ সংস্কার সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান। তারপর হচ্ছে আলিগড় আন্দোলন সম্পর্কে লিখো, এটা চতুর্থ অধ্যায়ে আছে প্রশ্নটা। তারপর হচ্ছে বঙ্গভঙ্গ 1905 কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পঞ্চম অধ্যায়ে প্রশ্নটা আছে। তারপর হচ্ছে স্বদেশী আন্দোলন বলতে কী বুঝো, এটাও পঞ্চম অধ্যায়ে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমার অসহযোগ আন্দোলন বলতে কী বুঝো, এটা সপ্তম অধ্যায়ে আছে, এটা পড়ে রাখবা। তারপর হচ্ছে রাওলাট আইন কি, সপ্তম অধ্যায়ে আছে, রাওলাট আইন কি, এটা বস অবশ্যই পড়বা। তারপরে আছে অখণ্ড বাংলা আন্দোলন কি, অখণ্ড বাংলা আন্দোলন কি, এটা হচ্ছে বারোতম অধ্যায়ে আছে। তারপর হচ্ছে 1961 সালের লখনৌ চুক্তি কি, পনেরোতম অধ্যায়ে আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে লাহোর প্রস্তাব কি, এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং হচ্ছে এটা 21তম অধ্যায়ের মধ্যে আছে, এটা অবশ্যই দেখবা। তারপর হচ্ছে আগস্ট প্রস্তাব কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 22তম অধ্যায়ে আছে। তারপর মন্ত্রী মিশন পরিকল্পনা কি, এটা 24তম অধ্যায়ে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে 1947 সালে ভারত শাসনের আইনের চারটি বৈশিষ্ট্য লিখো, এটা 24তম অধ্যায়ে আছে। এই ছিল তোমাদের ক বিভাগের প্রশ্ন, তোমরা ক বিভাগ থেকে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই পড়ে রাখবা, ঠিক আছে? এবার আমরা গ বিভাগের প্রশ্ন দেখাবো, গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, যেগুলো আমরা 30টার দিয়েছি সেই প্রশ্নগুলো আমরা সাজেস্ট করি পরীক্ষার পূর্বে পড়ার জন্য। এবং তোমরা জানো যে গত ইংরেজি পরীক্ষা কিন্তু আমাদের মূল সাজেশন থেকে 30টারগুলো থেকে এসেছে। তো যাই হোক, এবার আমরা এখান থেকে যে প্রশ্নগুলো দেখাবো, 1757 সালের পলাশির যুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা করো, এটা প্রথম অধ্যায়ে আছে, এবং এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এবং এটা 30টার এবং 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আছে যে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণসমূহ আলোচনা করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে তোমার ভারতীয় জাতীয়বাদ বিকাশের উপাদানসমূহ আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওহাবি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো, এটাও 99% গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে তোমার স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ আলোচনা করো, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে আছে প্রশ্নটা। তারপর হচ্ছে উপমহাদেশের মুসলিম ও রাজনৈতিক খিলাফত আন্দোলনের প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এইখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন একটা পড়ে রাখতে পারো যে খিলাফত আন্দোলন কি, এর ব্যর্থতার কারণসমূহ, এটা সপ্তম অধ্যায়ে আছে, খিলাফত আন্দোলনটা অবশ্যই পড়ে রাখবে এখান থেকে। তারপরের প্রশ্ন হচ্ছে তোমার অসহযোগ আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো, এটা 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমার 1947 সালে হুসেন সোহরাওয়ার্দি ও শরৎ বসুর অখণ্ড বাংলা গঠনের প্রস্তাব উল্লেখপূর্বক ব্যর্থতার কারণসমূহ আলোচনা করো, 16 নম্বর প্রশ্নটা অবশ্যই পড়বা। তারপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন, 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? তারপরের প্রশ্ন হচ্ছে বেঙ্গল ফ্যাক্ট কি, 1923 সালে বেঙ্গল ফ্যাক্টের শর্তাবলী বর্ণনা করো, এটা 16তম অধ্যায়ে আছে প্রশ্নটা। তারপর হচ্ছে তোমার এখান থেকে 22 নম্বর প্রশ্ন আমি সাজেস্ট করে দিতেছি, তোমরা সাইমন কমিশনের সুপারিশ কী কী ছিল এটা পড়ে রাখবা। তারপর 1940 সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এটা 21তম অধ্যায়ে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর প্রশ্ন হচ্ছে 1942 সালের কিপস মিশনের সাংবিধানিক প্রস্তাবসমূহ আলোচনা করো, এবং প্রস্তাবসমূহ ব্রিটিশ ভারতের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর উপর কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, এটা 22তম অধ্যায়ের প্রশ্নটা আছে। তারপর হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখো, এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণ কী ছিল, কেন ব্যর্থ হয়েছিল,
এটা 100% পর্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই 28 নম্বর প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে? তো 28 নম্বর প্রশ্নটা গুরুত্ব সহকারে পড়বা। আর এই ছিল আমাদের গ বিভাগের প্রশ্ন। এখন যারা তোমাদের কাছে সাজেশনটা আমাদের আছে, তাহলে এই প্রশ্নগুলো আগে পড়ে চেষ্টা করো, এবং হচ্ছে যারা নতুন আমাদের এই সাজেশন ভিডিওটা দেখবা, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়ে যাবা, পরীক্ষা হলে অবশ্যই ইনশাল্লাহ কমন পাবা। এবং তোমাদেরকে আরেকটা কথা বলতে চাচ্ছি যে যারা আমাদের সকল বিষয়ের ফুল সেট সাজেশন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের সাজেশন লাগবে, তারা আমাদের এই নাম্বারটা যোগাযোগ করবা, 01902147108। এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের এটাতে হোয়াটসঅ্যাপ আছে, নাম্বার সেভ করলে চলে আসবে, তো এখানে আমাদের কন্ট্যাক্ট করলে আমরা আমাদের সাজেশনগুলো দিয়ে দিব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।